হাই ব্রিওন হাউ আর ইউ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমরা মোবাইলে ইন্টারনেট ইউজ করে থাকি আর এই ইন্টারনেট আমরা ইউজ করে থাকি আমাদের প্রয়োজনীয় কাজের জন্য যখন ইন্টারনেট শেষ হয়ে যায় তখন আমরা অন্যের কাছ থেকে আবার হটস্পট নিয়ে থাকি আবার দিয়েও থাকি ধরুন আপনি কাউকে হটস্পট ধার দিচ্ছেন ধার দেওয়ার পরে আপনার হটস্পট অন করে রাখছেন আর আপনার অফ করতে মনে নেই আপনাকে কিন্তু নোটিফাই করবে যে আপনার হটস্পট এখন অন করা আছে এই যে নোটিফাই করবে নোটিফিকেশন দিবে এই নোটিফিকেশন আপনি কিভাবে কখন দেবে আপনাকে বা কিভাবে দেবে যখন দেবে যখন আপনি ইন্টারনেটটি হটস্পটটি অন করলেন অন করার পরে মানুষ ইন্টারনেট ইউজ করলো ইন্টারনেট ইউজ করে চলে যাচ্ছে চলে যাওয়ার পরে যখন দেখলে কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট নেই তখন আপনাকে নোটিফাই করবে এখন কোনো ডিভাইসের সঙ্গে কানেক্ট নেই তুমি এটি অফ করতে পারো তো এই যে নোটিফিকেশন দেবে এটি আপনি কীভাবে সেট করবেন আজকের ভিডিওতে সেটি দেখিয়ে দেবো এর জন্য যে এই কাজটা করতে হবে প্রথমে আপনার মোবাইলের যে সেটিং আইকন আছে সেটিং আইকনে ক্লিক করতে হবে ডিসপ্লে এসে এখানে ক্লিক করলে ঠিক এরকম তিনটা পেজ আপনার মোবাইলের ডিসপ্লেতে শো করবে আপনি এখান থেকে পোর্টেবল হটস্পট যে অপশানটা আছে সে অপশানে ক্লিক করে দেবেন অপশানে ক্লিক করার পরে আপনি সেটা পোর্টেবল ওয়ান টাইম ডাটা লিমিট নামে একটি অপশান আসে অপশানে ক্লিক করে দিন হোয়েন্স এক্সচেঞ্জ যে অপশানটা আছে অপশানে ক্লিক করে দিলে এখানে অনলি নোটিফাই যে অপশানটা আছে অপশানে ক্লিক করে দিন তাহলে এখন থেকে যদি নোটিফাই আসে নোটিফাই আপনার মাধ্যমে হবে Thank you all. I love this.